আসসালামু আলাইকুম। আমার লাইফে প্রথম আমি কোনো দিনই বোনের সাক্ষাৎকার নিচ্ছি এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার এই বোনটা একসময় অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, বর্তমানে তিনি মুসলিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ওনার মুসলিম হওয়ার যেটা বলে অ্যাফিডেভিটের যে কাগজটা দেখতে পাচ্ছেন। ওনার আগের নাম ছিল মণি রানী রায় এবং বর্তমান নাম হচ্ছে আসমা। তো উনি কিভাবে মুসলিম হলেন সেই ঘটনা আজকে উনি ওনার মুখ থেকেই বলবেন। আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের আসমা বোনের কাছে, তার মুখ থেকেই শুনবো তার জীবনের সবটুকু গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম আসমা শিকদার, আমি একজন নওমুসলিম। আজ ২.৫ বছর যাবৎ ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছি। আমি যখন আমার আগের ধর্ম ছিল হিন্দু ধর্ম, আমি হিন্দু ধর্মের একজন মেয়ে। ছোট থেকে হিন্দু কালচার দেখে ও শিখে বড় হয়েছি। আমার ফ্যামিলি একটা ধার্মিক ফ্যামিলি। আমি ছোট থেকে বাবার কাছ থেকে হিন্দু ধর্মটা শিখেছি এবং তার মাধ্যমে হিন্দু ধর্মের কিতাবগুলো তার কাছ থেকে আমার শেখা ছোট থেকেই। আমার কখনো হিন্দু ধর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার কখনো সুযোগ হয়নি, কারণ আপনারা জানেন যে হিন্দু ধর্মেও শেখার জন্য তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার কোনো মাধ্যম নেই, কোনো মক্তব নেই, যেমন ইসলাম ধর্মে আছে। বাচ্চারা ছোট থেকে বাচ্চারা ইসলাম শেখার জন্য ইসলামের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শেখা যায়। আমি সেই সুযোগটা পাইনি কখনোই। আমার হিন্দু ধর্ম জানাটা আমার ফ্যামিলির মাধ্যমেই। যখন আমি হিন্দু ছিলাম তখন হিন্দু ধর্মের প্রায় সব কিছুই পালন করার চেষ্টা করতাম। আমি জীবনে বহুবার গীতা পড়েছি, রামায়ণ পাঠ করেছি। আজ থেকে অনেক বছর আগে আমি যখন রামায়ণ পাঠে অনুষ্ঠান কিংবা গীতা পাঠে অংশগ্রহণ করতাম, এই নিয়ে অনেক কিছু জেনেছি এর ভিতর থেকে, কিন্তু কখনো চিন্তা করিনি কিংবা ভেবে দেখিনি যে আমি যে ধর্মটা পালন করছি কিংবা যে ধর্মে আমি আছি, যে কিতাবগুলো পড়ছি সেগুলো আসলে কতটুকু সত্যি কিংবা ভুল। আল্লাহর অশেষ রহমত এবং অশেষ মেহেরবান যে তিনি আমার স্বামীর মাধ্যমে তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আজ আমি আমার স্বামীর মাধ্যমে আল্লাহ আমার দিন বোঝার জন্য তৌফিক দান করেছেন। আমি ইসলামকে জেনেছি তার মাধ্যমে, আমি ইসলাম ধর্মে তার মাধ্যমে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আর একজনের কথা না বললেই নয়, যাকে আমরা সবাই চিনি, তিনি আমাদের সবার পরিচিত একজন, ডক্টর জাকির নায়েক। তিনিও আমাদের ইসলাম গ্রহণ করার পেছনে সবথেকে বড় অবদান রেখেছেন, অনেক বড় ভূমিকা পালন করেছেন। যখন আমরা হিন্দু ছিলাম তখন আমরা প্রায় সময়ই তার লেকচারগুলো শুনতাম, তার লেকচার থেকে অনেক কিছু শিখতাম, অনেক অনুপ্রাণিত হয়েছি তার লেকচারগুলো শুনে। আমি যখন হিন্দু ধর্মের কিতাবগুলো পড়েছি কখনো সেগুলো সম্পর্কে শুধু পড়েই গেছি, কিন্তু সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি সেগুলো সম্পর্কে কিছুই জানতাম না, শুধু যতটুকু পড়া দরকার ততটুকুই পড়তাম কিতাব, কিন্তু ভিতরে যে কী আছে সেগুলো কখনোই যাচাই করে দেখিনি। আল্লাহ তার মাধ্যমে আমাদের একটা হেদায়েতের মাধ্যম খুলে দিয়েছেন। যখন আমরা তার লেকচারগুলো শুনতাম, তার লেকচার থেকে আমরা অনেক কিছু জীবনে যা জানতাম না সেগুলো জেনেছি এবং বুঝেছি। আমি হিন্দু ধর্মের কিতাবগুলো তার মাধ্যমেই জেনেছি, ভুল ত্রুটি, ভালো খারাপ। আমি ইসলাম ধর্ম তার কাছ থেকেই শিখেছি, তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি আমার ধর্মের ভুলগুলো তার কাছ থেকেই শুধরেছি এবং ইসলাম ধর্মে আসার পেছনে তার সবথেকে বড় অবদান আছে। সেজন্য তার জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহর কাছে। তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন, তিনি আমাদের জীবনের একটা অনুপ্রেরণার সবথেকে বড় একটা মাধ্যম বলবো আমি। আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে তার অনেক বড় অবদান। আমি যখন হিন্দু ছিলাম তখন অনেক বেপর্দাভাবে চলাফেরা করতাম। আমার ধর্মে কোনো ভয় ছিল না, কেননা আমার রবের প্রতি कोनो तखन आमार भय छिलो ना, कोनो पाप छिलो ना ओई धर्मे, जे 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 कोनो भावे चलाफेरा करा जेत सेई धर्मे। किन्तु इस्लाम धर्म कत सुंदर एकटा धर्म, जे धर्मे आल्लाह नामाज रोजार मतो पर्दाकेओ फरज करेछेन। आमार एई जिनिसगुलो देखे खुबই भालो लागतो এবং আমি খুবই খুশি যে ইসলাম ধর্মের মতো এরকম সুন্দর এবং সুশীতল শান্তির একটা ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে ধর্মে আসার সুযোগ করে দিয়েছেন আমার রব। সেজন্য আমি অনেক অনেক বেশি खुशी जे आमी बोले बुझाते पारबो ना, যে আমি মৃত্যুর আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। এজন্য আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি। तो बंधुरा আপনারা শুনতে পারলেন যে আমাদের এই বন্টি ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনেছে এবং একটা সময় সে বুঝতে বুঝতে একটা সময় মুসলিম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বর্তমানে উনি ইসলাম পালনে যথেষ্ট খুশি, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। একদম পরিপূর্ণভাবে হিজাব, যেটা আমাদের অনেক মুসলিম মেয়েরাই কিন্তু করে না। তো আচ্ছা আপু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, একটা সময় আপনি যখন অমুসলিম ছিলেন তখন আপনারা তো বোরকা পরতে হতো না, হাতের মোজা পরতে হতো না, নিকাব পরতে হতো না, তো এখন আপনি সবই পরে মাশাআল্লাহ বসে আছেন। তো অমুসলিম থেকে ওই জীবন থেকে এই জীবনে এসে এতটা কুরবানি, আপনার কি মানে এখন কেমন লাগে এই জিনিসটা, এই যে বোরকা পরে আছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমার সত্যি খুব ভালো লাগে। আমি একদম মন থেকেই বলতেছি কথাটা যে আমার খুবই ভালো লাগে। আমি যখন মুসলিম হওয়ার পর আমার একটা জিনিস খুবই কষ্ট লাগে এবং আমি যে জিনিসটা এখন রাস্তায় বেরোলে চোখে দেখি যে আমার যারা মুসলিম বোনরা আছেন তারা এত সুন্দর একটা ধর্ম পেয়েছেন ছোট থেকে, এবং যে ধর্মে ছোট থেকে এত সুন্দর আল্লাহ পর্দা করাটাকে ফরজ করে দিয়েছেন, তারপর ওনারা জেনে বুঝে সেই জিনিসটাকে পালন করে না। তারা এখনও অনেক মানে বেপর্দাভাবে রাস্তায় চলাফেরা করে। ওনাদের ভেতরে ভয় আছে ওনাদের রবের, ওনারা জানে যে মৃত্যুর পরে ওনাদের কী শাস্তি হবে, তারপর আমার বোনরা এগুলো জেনেও যে পালন করে না, সেজন্য আমার খুবই কষ্ট হয়। আর আমি অনেক বোনকে জিজ্ঞেস করেছি রাস্তায় মুসলিম হওয়ার পর যে বোন আপনারা কেন এভাবে চলাফেরা করছেন, আপনারা তো মুসলিম মেয়ে মুসলিম নারী, তারপরেও কেন আপনারা জেনেও বোরকা পরেন না, কেন পর্দা করেন না, নিজেদের কেন গুছিয়ে রাখেন না? তখন ওনারা বলতো যে আমরা জন্মগ্রহণ করেছি ঠিক আছে, কিন্তু আমরা অভ্যস্ত নাই বোরকা পরায়, আমাদের গরম লাগে। অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে, আমাদের কষ্ট হয়, আমরা মুখ বাঁধতে পারি না, আমরা পর্দা করতে পারি না, আমাদের অনেক অসুবিধা হয়। আমি সেই বোনদের উদ্দেশ্যে বলছি যে বোন, আমি জীবনে কখনোই বোরকা পরিনি এবং কোনো দিন বোরকা পরা তো দূরে থাক, আমি আমার ফ্যামিলি কিংবা আমার আশপাশে কাউকে আমি ওরকমভাবে কখনো দেখে শিখে বড় হয়নি, তাদের বোরকা পরা দেখেও নি। আমি যখন বোরকা পরেছি আমার জীবনের প্রথম মুসলিম হওয়ার পর মানে বোরকা পরা শুরু করেছি, আমি তখন জানতামও না যে কীভাবে বোরকা পরতে হয়। আমি সেই বোনদের উদ্দেশ্যে বলছি যে আমার কোনো কষ্টই হয় না বোন, আমি যদি একজন হিন্দু বোন হয়ে আপনাদের মানে নমুসলিম ছিলাম, আমি যখন একজন হিন্দু মেয়ে হওয়া সত্ত্বেও মুসলিম হওয়ার পর যদি বোরকা পরে আমার কোনো কষ্ট না হয়, আপনারা তো মুসলিম মেয়ে, আপনারা নিজেরা না পড়লেও আপনার পরিবারের সবাইকে দেখছেন, কেউ হয়তো জীবনে একদিন হলেও বোরকা পরেছেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো কষ্ট হবে না পর্দা করতে। এই আল্লাহকে পর্দা করার জন্য পর্দা করবেন না, আল্লাহকে ভালোবেসে পর্দা করবেন, দেখবেন কোনো কষ্টই কষ্ট মনে হবে না। আমারও প্রথম অনেক অসুবিধা হতো, কিন্তু যেদিন আমি বুঝতে পেরেছি যে পর্দার ভিতরে থাকলে অনেক শান্তি এবং অনেক ভালো, নিজেকে অনেক ভালো লাগে, যেই ভালো লাগাটা আপনি যেদিন ফিল করতে পারবেন, আল্লাহকে যেদিন সত্যিই ভালোবাসতে পারবেন, সেদিন দেখবেন যে আপনার কোনোই কষ্ট মনে হবে না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এত সুন্দর একটা ধর্ম পেয়েছেন, সেই ধর্মটাকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন এবং নিজেদের কে পর্দার ভেতরে রাখবেন। আমার এই জিনিসটা সত্যি খুবই কষ্ট লাগে রাস্তায় যখন আমি দেখি আপনাদের। তো আপনারা শুনতে পারলেন যে আমাদের এই বোনটি আসলে কতটা ইসলামকে বর্তমানে ভালোবাসে। আর একটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন মহিলা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই গরমের মধ্যে পর্দা করতে কষ্ট হয়। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে তাকে বলুন জাহান্নামের আগুন এর চেয়ে উত্তপ্ত। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা রক্ষা পাওয়ার যে সিস্টেম, সেটা আমাদের যারা মা বোন রয়েছেন তাদেরকে বলে দিচ্ছেন যেন তারা পর্দা করে চলে। তো तो आमादेर से एखन जे बोनटी जिनि नन मुस्लिम হয়েছেন তিনি সেই জিনিসটা একদম ফুললি ফলো করতেছেন আপনারা দেখতেই পারতেছেন। বাট আফসোস যে আমাদের অনেক মুসলিম বোনরা এই কাজটি করেন না এবং উনি নিজেও একজন নন মুসলিম হয়ে আফসোস করতেছেন। এটা আমার কাছে মানে আরো ভালো লাগতেছে যে একজন নন মুসলিম হয়ে তিনি ইসলামকে যতটা বুঝতে পেরেছেন আমরা মুসলিমরা অনেকে ততটা বুঝতে পারিনি। তো আমি আমার বোনের কাছে একটা জিনিস জানতে চাই, আপনি মুসলিম হওয়ার পর আপনি কি আপনার ফ্যামিলিতে যারা আছে আপনার মানে বাবা মা ছিল তাদেরকে কি ইসলামের কথা বলেছিলেন কিনা বা তারা এই বিষয়টা কি ভাবতেছে? আমি আমার মাকে অনেক বহুবার বলেছি, কিন্তু আসলে ওনারা এতই ধার্মিক, আমি একটা ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছি যে ওনারা একটু হিন্দু ধর্মের একটু মানে অনেক ধার্মিক একটা ফ্যামিলি, ছোট থেকে তারা হিন্দু কালচারটাকে একদম পরিপূর্ণভাবে আর কি মেনে চলার চেষ্টা করে। তো তাদের ভীতিটা অনেক শক্ত এবং মজবুত। দেখা যায় যে আমাকে দেখে ওনারা অনুপ্রাণিত হওয়াটা ওনাদের অনেক বেশি দাঁত দিতে হবে। আর আল্লাহর তো আল্লাহ যদি ওনাদের হেদায়েত না দেয় কোনো দিনও সম্ভব নয়। তবু আমি অনেকবার আমার বাবা মাকে বলেছি, চেষ্টা করছি, এখনও দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ যদি ওনাদের ভাগ্যে হেদায়েত রাখে ইনশাআল্লাহ ওনারাও ইসলাম কবুল করবে। হয়তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার ফুল ফ্যামিলিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আসলে অনেক মানুষই থাকে একদম গোড়া অন্য ধর্মের, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দিলকে পরিবর্তন করে দিয়েছিলেন। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত দান করে। তো বোন, এখন আপনি কি ইসলামকে জানার জন্য বা বোঝার জন্য কোনো আলেমের শরণাপন্ন হয়েছেন বা কোনো বই বা কোনো কিছু অধ্যয়ন করতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি পড়ার জন্য। আমি আলিমে পড়ব। আমার উদ্দেশ্য যে আমি ইসলামটাকে আরও বেশি জানব এবং সঠিকভাবে আরও মানার চেষ্টা করব, যাতে আমি ওটাকে সুন্দর করে শিখে আরও আমার রব আমার আল্লাহ কি বলেছেন ইসলামে সেগুলো জানবো। আমার ইচ্ছা এমনকি সেগুলো যেন সঠিকভাবে মানতে পারি, ভুল পথে যেন আমি না চলে যাই ইসলামে এসেও। সেজন্য আমি ওটাকে সঠিকভাবে জেনে আমার জীবনটাকে আরও সামনে ইসলামে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। সেজন্য আমি এখন বর্তমানে পড়াশোনা করছি ইসলাম ধর্মটাকে নিয়ে, সেটা নিয়ে আর কি এগোচ্ছি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা এই পর্ব শুনলাম আমাদের এই নবমুসলিম বোনটি কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং পাশাপাশি ওনার যে এই ত্যাগ, ওনার ড্রেস আপ থেকে শুরু করে সব কিছুতে ওনার ফ্যামিলি, ওনার বাবা মা সবাই অন্যদিকে নিয়ে আরেকদিকে। এটা কিন্তু আসলে একদম স্রোতের বিপরীতে হাঁটা। এই কষ্টটা সবাই করতে পারে, আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে করায় তারাই করতে পারে। তো এই থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে অমুসলিমদের তো শেখার আছে, আমাদের মুসলিমদের অনেক কিছু শেখার আছে, তার ড্রেস আপ সব কিছু থেকে অনেক কিছু শেখার আছে। আমি আমার প্রতিটা অমুসলিম মুসলিম সব ভাই বোনকে বলবো যে আপনারা একজন মডেল বলতে পারেন যে বসে আছে, তার কাছ থেকে আপনারা শিখুন যে উনি ওনার লাইফে কি করতেছেন, আগে কি ছিলেন, বর্তমানে কি। এই জিনিসটা থেকে সবাই শিক্ষা গ্রহণ করুন এবং আমাদের এই বোনটার জন্য দোয়া করুন এবং সবচেয়ে বেশি দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য, যেন আল্লাহ তাআলা ওনার ফ্যামিলির সবগুলো মেম্বারকে হেদায়েত দান করেন এবং সবাইকে জান্নাতে থাকার জন্য সুযোগ করে দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।